হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি, আমাদের পুরো ফ্যামিলিটাই ভালো আছে। তো তোমাদের আমার চ্যানেলে অসংখ্য পরিমাণে স্বাগত। তোমরা আমাকে আরো অনেক ভালোবাসা দাও, দিয়ে এতটা ভরে দাও যাতে আমি আরো তোমাদের কাছে অনেক নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো কথা হচ্ছে যেটা, যে কালকে আমি সেরকম কোনো ভিডিও আর কি পোস্ট করতে পারিনি, ভালো কোনো ব্লগ, কারণ একটা হচ্ছে আগে একদিনের উল্টো রথের যে ভিডিওটা ছিল, আমি যেটা বলেছিলাম সেটা 3 কি 4 মিনিটের ভিডিও, সেটা অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ায়, শরীরটা খারাপ ছিল একটু, আর তোমার স্কুলে যে মাধ্যমিক রেজাল্ট ছিল তো তার জন্য মাথায় চিন্তায় ওটা আর ছাড়া হয়নি, তো কালকে ছেড়ে সেটা ছেড়েছিলাম। এবার ছাড়লে তো কি হয়েছে, হয়তো অনেকের পছন্দ হয়নি ভিডিওটা, কিন্তু কিছুই করার নেই, কালকে কোনো ব্লগ আমি করতে পারিনি কারণ আমার গালে ঘা হয়েছে। এখন আমি কথা বলছি তোমাদের সাথে, তো এতটা কষ্ট হচ্ছে, সারা মুখটা পুরো জ্বলে যাচ্ছে, কারণ ঘাটা এমন জায়গায় হয়েছে, যদি জিভে হতো বা কোনো পাশে হতো তাও একরকম হতো, কিন্তু আটটার ওপরে হয়েছে, তো তার জন্য জিভটা যত বারে বারে ওপরে লাগছে তত জ্বলে যাচ্ছে। বাবু ওষুধ এনে দিয়েছে, তো সেই ওষুধটা লাগাতে হবে। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, এমনই পরিস্থিতি যে কিছু না খেতে পাচ্ছি, জল খেলেও পর্যন্ত জ্বালা করছে। তো মা রুটি বানিয়েছিল, ওরা রুটি তরকারিতে খেয়েছে, আর আমি চিনি দিয়ে রুটি দেখাচ্ছি গালে ঘাড় কারণে আর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা অবস্থাটা দেখেছো, আমি এখন চিনি দেখাচ্ছি তাও আমার জ্বলে যাচ্ছে। তো দেখলাম তোমাদের সাথে আজকে কথা না বললে একদমই হবে না, কারণ এর পরে যদি আবার কোনো ভিডিও, অন্য ভিডিও পোস্ট করি তখন হয়তো না পছন্দ হতে পারে। তো তার জন্য আগে থেকে তোমাদেরকে বলে রাখছি যে আমার এই প্রবলেমটা হয়েছে, তার জন্য আমি কোনো কিছু করতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে খুব। অ্যাকচুয়ালি আমি কথা বলতে বলতে আর কি উঠে গেছিলাম, কারণ আমার খুবই অসুবিধা হচ্ছিল, আমি একদম কথা বলতে পারছিলাম না, যার কারণে আমি উঠে গেছিলাম। বাবু যে ট্যাবলেটটা এনে দিয়েছিল, বেকোসিল ট্যাবলেট, তো সেটাকে আমি ক্যাপসুলটাকে খুলে তার ভেতরে যে আর কি পাউডারটা থাকে একটু ওপরে লাগিয়ে দিয়েছি আর ডাক্তার ওপরে, আর কিছুটা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে, লাগানোর পরে খুবই একটু, মানে ক্যাপসুলের ওই পাউডারটা লাগানোর পরে খুবই একটু স্বস্তি বোধ পেয়েছি, আজকে একটু খেতে পেরেছি। কালকে তো দুপুরবেলায় ভাতই খেতে পারছিলাম না, তা বাদেও আজকে একটু খেতে পেরেছি, খুবই ভালো লাগছে। এখন কথাটাও ভালোভাবে বলতে পারছি একটু, তাও একটু হালকা হালকা জ্বলে যাচ্ছে, আগের মতো অতটা জ্বলা জ্বলছে না, কিন্তু যখন আমি পাউডারটা দিয়েছিলাম তোমরা তার রিয়াকশন দেখলে পাগল হয়ে যাবে। আমার চোখ দুটো লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে, আর সে কি বলবো, চোখতে অনাব্রত জল দিয়ে হয়ে যাচ্ছে, আর আমি এক হাতে বালিশ আর এক হাতে ওর হাত এমন জোরে চিপে ধরেছি, ও আমাকে বলছে ছাড়ও লাগছে, তুমি আমাকে খামচে নেবে নাকি? আমি বলছি না না, আমার ব্যাপক পরিমাণে জ্বলে যাচ্ছে, আর আমার গালে গা হলে মূলত আমি কোনো এই বিকশন একটু পাউডারটা দিই না, ট্যাবলেটের আমি আঁকা করে আমার কিছু হলে আমার জেঠুই যা দেয় সেটাই চালায়। তো এখন এখানে যে মা বলছে দে তাড়াতাড়ি কমে যাবে, খুনি দেখিস খানে
তো আমি সত্যি সত্যি বিয়ে দেখলাম সত্যি তো খুবই তাড়াতাড়ি কমে যাচ্ছে। তারপরে আর একবার লাগাবো, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সেই টাইমটুকুনি দেখো প্লিজ, তোমাদেরকে আমি দেখাবো আমি কি করি লাগানোর সময়। একবারে দেখলে তো পাগলই হয়ে যায়। এখন খুবই ভালো লাগছে, ও স্নান করেছিল, স্নান করে ওকে ভাত দিয়ে দিয়েছি, মা ভাত খাচ্ছে আর আমাকে আমার খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে এসে একটু ফ্যানটা চালিয়ে তোমাদের সাথে কথা বলতে বসে গেলাম। অ্যাকচুয়ালি বলছি না, এখন কটা বাজে? এখন বাজে 11:00। তো ও গেছে আমাদের এখানে তোমার পাশেই আর কি, একটা ব্রিজ আছে, ব্রিজের তলায় সব মাছ ধরছে বড়শিতে আর কি, হাত বড়শিতে। সবাই নাকি কই মাছ পাচ্ছে, তো এবার সেটাই দেখতে গেছে যে বলছে তাহলে দেখি আমিও যাবো। তো আমি ওকে বারণ করছি যে না, আমি তোমাকে যেতে দেবো না। মাও বলছে তোকে আমি কন্ট্রোলে যেতে বললাম, মাছ তুলতে তুই তাই গেলি না বৃষ্টির জন্য, আর তুই এখন মাছ ধরতে যাবি, তোকে আমি যেতে দেবো না। আমারও যা কথা মারও তাই কথা। তো মাও বারণ করছে, আমিও বারণ করছি, কারণ ওর খুবই ঠান্ডার দোষ আর ও কাজে যাচ্ছে। কারণ করোনার টাইম চলছে, তোমরা বুঝতেই পারছো যে ব্যাপারটা কো, যদি এই কদিন আগে জ্বরের থেকে উঠলো, যদি কিছু আবার হিতে বিপরীত হয়ে যায়, আর সে জ্বরের থেকে ওঠা মানে জ্বরে পড়া, মানে তো পড়া মানে মানুষকে অতিষ্ঠ করে দেয়। বলছি না বাচ্চাদের থেকে অধম, আমি তাই মাঝে মাঝে। তো এখন গেছে, আসবে, তারপরে দেখা যাক ও কি করে। যে যদি বলে যে হ্যাঁ আমি মানে আর কি ভিডিও শুট করবো, আজকে একটা অন্য ভিডিও শুটের ইয়ে রয়েছে আর কি, যদি সেই ভিডিওটা শুট করি তাহলে তোমরা অবশ্যই আজকে বিকেল টাইমটা মানে একটা অন্য রূপে দেখতে পাবে। ওকে, এখন তো আপাতত চলে এসছি তোমাদের সাথে আমি আবারও কথা বলতে। এই মাত্র ঘুম থেকে উঠলাম, দেখতেই পাচ্ছ চুলগুলো কেমন অবস্থা। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার 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 করতে চলে এসছি। বিকেল হয়ে গেছে, বিকেল টাইমটা খুবই এনজয় হতো, বাট একটা খুবই 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 খারাপ ব্যাপার যে ও বললো আজকে থাক। আমার আজকে প্রচুর ইচ্ছা ছিল, ওই একবার আমাকে বকে যে হবে না হবে না হবে না। তো আমি তখন বলি কি যে আমার যেদিন ইচ্ছা থাকে সেদিন করো না, দেখো না হয় কি হয় না। আর ওর কি, ওর ইচ্ছা মতো ও সব কিছু করবে, তার জন্য ঠিক খাবে খাপ খায় না। মানে ওর একদিন ইচ্ছা হয় তো আমার আর একদিন ইচ্ছা হয়, এটাই হয় দুজনের কোনোদিন একদিনে মত হয় না আমাদের। এটা একটা বেস্ট জিনিস আমাদের, তার জন্য সবসময় আমরা খুঁটি নাটি লাগিয়ে রাখি। মা এবারের মাও বলে যে তোদের মধ্যে কি এত খুঁটি নাটি পেতে থাকে। ওবারের মাও বলবে, মানে আমার মা আর কি, সবাই এক কথায় বলে। বলছি না আমি চলে এসেছি তোমাদের সাথে আবার গল্প করতে, এখন বিকাল হয়ে গেছে। তো আমি ভাবছি ওর সাথে আর কি হয়নি হয়নি তাই কি হয়েছে, আমি তো একটু সাজতেও পারি না। তো ভাবলাম যে তাহলে যখন সাজবো ভেবেছি তাহলে একটু নেল পলিশ করি, কারণ দেখতে পাচ্ছ নখগুলোতে একদম নেল পলিশ নেই আর কি। আমি আমার তোমার রিমুভারটা শেষ হয়ে গেছে, তার জন্য নেল পলিশ করতেও চাচ্ছিলাম না, রিমুভারটা আগের থেকে না লাগিয়ে আবার চলছে। তো রিমুভারটা না লাগিয়ে আগের থেকে নেল পলিশটা পরতে পারছিলাম না, কিন্তু নখগুলো অতি বিচ্ছিল লাগছে। আর ওর কাছে আনতে দিলে ও একটা কথাই বলে যে আমি বাবা মেয়েদের জিনিস কিচ্ছু আনতে পারবো না। আমি বলছি কি তুমি তাহলে বলে আমি একদম আনতে পারবো না, তোমার জিনিস তোমাকে নিয়ে যাবো, তুমি গিয়ে কিনে নিয়ে আসবে। তো আমাকে নিয়ে যেতে চেয়েছিলো বাট আমার ভালো লাগে না, আমি
আমার শরীরটা ঠিক ঠিক নেই, জানো তো মুখে ঘা হয়েছে, গাটা একটু জর্জর ভাব ছিল, তো তার জন্য আর কোথাও বেরোয়নি। ও বলছে থাক তাহলে যেতে হবে না, একটু ঠিক হয় না তারপরে তাই বেরিয়ে ওখানে, তো তার জন্য আর বেরোয়নি আর কি, বাড়িই রয়েছি। আর ভালো অন্য কিছু তো ভালো লাগে না, কারণ এদিকে তো মা বাবু টিভি দেখছে, ওর সাথে একটু আড্ডা আর কি সব কিছুই হয় প্রায়। ও যখন বাড়ি থাকে তখন মানে হয় ওর একটু আমি চিন্তি কাটছি, ও আমাকে একটু চিন্তি কাটছে, এই করতে করতে একটু বেশি হয়ে গেলে তখন আবার ঝগড়া হয়, যে তুই কেন আমাকে এত জোরে চিন্তি কাট, তো তখন আর ও ছিঁড়ে চলে গেছে। আমি বাড়ি এখন একা একা, আর মোবাইলেও নেট দিয়ে গেছে যে একটু কিছু দেখবো, তো তোমার ভাবলাম তো ভাবলাম তোমাদের সাথেই কথা বলা যাক, আর মানে একটু আনন্দ ফিল করা যাক, তার জন্য তোমাদের সাথে কথা বলতে চলে এলাম আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে বাবু এমনভাবে চিল্লে উঠেছে, মানে কুকুরকে তাড়া মেরেছে, আমি ভেবেছি কে না কি তারা মারলো, কি হয়েছে তা কি জানে। আর কি একটা কুকুর আছে খুবই বদ, আমাদের বাড়ি আমার নতুন জুতোটা ছিঁড়ে টুকুটি করে দিয়েছে, আমি বাড়ি ছিলাম না, মা জুতো ছিঁড়ে গেছিলো বলে আমার দুটো স্যান্ডেল, তো মা পড়েছিল, মাকে আমি বলেছিলাম মা তুমি পড়ো, আমারটা একটা রয়েছে তোমার এখন দুটো ছিঁড়ে গেছে তুমি পড়ো, মা পড়েছিল। এবার মা খুলে একটু মাঠে গেছিলো, বৃষ্টি হলে তো মাঠে কাদা হয় যখন জুতো পরে যায় না, আর ওই কুকুরটা নতুন জুতোটাকে ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছে। একদিন আমাদের দড়িতে আমার স্টল রেখে দিয়েছিলাম, সেই স্টলটা পর্যন্ত দড়ি থেকে পেরে নিয়ে গেছে, এত টসুক বাজে আজকে ঘরে উঠতে গেছিলো অনেকদিন মানে পরে আর কি। ও এদিকে এসছে বলছে একদম বাজে অসুখ, জানোয়ার যাকে বলে, কিন্তু কথা হচ্ছে আজকে বিশাল এক্সাইটিং, আমি সন্ধ্যাবেলার জন্য যে আমার সাথে আবার একটু ধামাকাদার হবে জ্বলন ফিল আর কি, তোমাদের সেটা আমি দেখাবো, দেখে বুঝবো প্রথম থেকে শেষ অবধি যে আমি কেমন করে ওষুধটা লাগাই বুঝবো ওষুধটা, ঠিক আছে। Thank you.